আমি ময়ূকরঞ্জন ঘোষ, শুরু করছি কথা হোক। কথা আজ হবে তিনটে রাজ্য নিয়ে। কথা আজ হবে 2050 সালের মধ্যে নাকি তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং বাংলা নাকি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হিমন্ত বিশ্ব শর্মার এই কথা ধরে আজ কথা হবে এবং এটা নিয়েই আজ চলুন আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে কথা বলি যে বাংলা কি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, হিন্দু বাঙালি কি আবার অস্তিত্ব সংকটে পড়বে, না গোটাটাই কষ্টকল্পনা, গোটাটাই অলিক কল্পনা বিজেপির। চলুন এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। একদম ডান দিকে রয়েছেন সৌমিক ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ, বিজেপির মুখপাত্র। তার পাশেই রয়েছেন জিষ্ণু বসু, গবেষক এবং দীর্ঘদিন ধরে দক্ষিণপন্থী রাজনীতি তা নিয়ে লেখালেখি করছেন এবং সক্রিয়ভাবে তিনি কাজ করছেন। রয়েছেন তন্ময় ভট্টাচার্য, সিপিআইএম নেতা এবং দীর্ঘদিন ধরে টেলিভিশনে একের পর এক বিষয় নিয়ে তিনি সিপিআইএমের হয়ে বা বামপন্থীদের কথা বলেন। অপরদিকে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। কংগ্রেস মুখপাত্র থাকার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি একটি স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আছেন, যে স্ট্যান্ড পয়েন্টটা হয়তো অনেক সময় তারই যারা হাইকম্যান্ড তাদের না পছন্দ হতে পারে। তার ঠিক পাশে রয়েছে কাশেম আলী, রাজনৈতিক কর্মী বসিরহাটের, এবং রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, দমদমের মানুষ এবং তার পাশাপাশি শাসক দলের সমর্থক। আমি প্রত্যেকের কাছেই যাব, কিন্তু তার আগে একবার বলে দিতে চাই যে আমরা কেন হঠাৎ করে এতটা আগ্রাসীভাবে এই কভারেজটা করছি। লাগাতার এই যে বাকি প্রত্যেকটা খবরের মাঝে মাঝে আমরা এই হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারী যে বিতর্কটা উস্কে দিলেন এবং তথ্য নির্ভরভাবে সেটা নিয়ে কথা হওয়া প্রয়োজন এবং কথা হোক তা নিয়ে। এবং শুধু কথা তো রাজনৈতিক ব্যক্তিদের সাথে হবে না, আপনার সাথেও আমার কথা হবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন, টেলিভিশনে দেখছেন, আপনারা লাইভ আমার সাথে কথা বলতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে অর্থাৎ রিপাবলিক বাংলা কথা হোকে যারা দর্শক আমার সঙ্গে আজ উপস্থিত হয়েছেন, আপনাদেরও সুযোগ আছে কথা হোক লাইভ দেখার এবং তার পাশাপাশি কথা হোকে অংশগ্রহণ করার, মানুষের কণ্ঠস্বর হিসাবে। আজ যারা আমার সঙ্গে রয়েছেন যে চারজন মানুষের কণ্ঠস্বর হিসাবে তাদের সাথে একবার সরাসরি আলাপ করিয়ে নেব। আমার স্টুডিও টু থেকে রয়েছেন সরঞ্জিৎ বসু, বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করেন, বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষক। 2014 টেট পাশ করেও বহুদিন লড়াইয়ে বসে থেকে চাকরি পান, বর্তমানে আগামীর ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত এবং বাংলা নিয়ে চিন্তিত। তার পাশেই এই মুহূর্তে আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে একজন হচ্ছে দেবজ্যোতি সিংহ রায়, পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স ডিগ্রি করার পর আইন নিয়ে পড়াশোনা শুরু করেছেন, এছাড়া নার্সিং এবং অন্যান্য যে সমস্ত ব্যবসা রয়েছে তাতে কাজ করার চেষ্টা করছেন, ফুটবল, হর্স রাইডিং এই সমস্ত কিছু পছন্দ করেন। ডক্টর হিমানিশ চক্রবর্তী রয়েছেন, বিগত 25 বছর ধরে দন্ত চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন, বিগত 20 বছর ধরে বিভিন্ন ভলেন্টারি সার্ভিস তার সাথে যুক্ত রয়েছেন, হবি বা নেশা বলা যায় গিটার বাজানো, বাংলা লোকগানের নিজস্ব দল রয়েছে। রুমা নন্দন রয়েছেন তার পাশেই, বাবার পথপ্রদর্শক হিসেবে সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, বনেদি বাড়ির বহু বছরের দুর্গাপুজোর আয়োজন থেকে সাধারণ মানুষের পাশে থাকতে ভালোবাসা এটা রুমা দেবী তিনি পছন্দ করেন। আজ এসেছেন কথা হোকের মঞ্চে। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু যে বিষয়টা হলো উদ্বাস্তু হয়ে যাওয়ার বিষয়, যে বিষয়টা হলো গৃহহীন হয়ে যাওয়ার বিষয়, এবং যে বিষয়টা ছিন্নমূল হয়ে যাওয়া, আগামী 25 বছরের মধ্যে হিন্দু বাঙালিরা নাকি ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন এবং তিনটে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড, এবং তারপরে ত্রিপুরায় ধিকি ধিকি জ্বলতে পারে সে এক নতুন আগুন। আমি জিষ্ণু বসুর কাছে শুরুতেই যাব। রাজনৈতিকভাবে বিজেপি কি বলেছেন এবং বিজেপি বিরোধী দলেরা কি বলবেন সেটা রাজনৈতিক নেতারা এখানে আছেন সেই নেতৃত্বের কাছ থেকে আমরা শুনব। আমি একজন বাঙালি হিন্দু হিসেবে বলতে পারি যে বাঙালি হিন্দু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আমার কাছে একটি বইয়ের থেকে নিয়ে আসা এই পশ্চিমবাংলার হিসেব আছে। বিমল প্রামাণিক বহুদিন ধরে এই ডেমোগ্রাফির ওপরে গবেষণা করছিলেন, 2021 সালে বইটা লিখেছেন হিন্দু ডিসেন্ডেন্ট। তার মধ্যে দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা 17টা জেলার 1951 সালে মানে আদমশুমারি হওয়ার পরে হিসেব থেকে 74 সালে কী আছে, 91 সালে কী আছে,
2011 সালের হিসেব আছে। একমাত্র মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি সবকটা জেলায় হিন্দুর জনসংখ্যার অনুপাত কমেছে। কমেছে মানে কতগুলো জায়গায় ভয়াবহভাবে কমেছে। আমি উত্তর দিনাজপুরেরটা বলছি। উত্তর দিনাজপুরে 1951 সালে ছিল 69.30%, সেটা 2011 সালের যে সেন্সাস, যে আদমশুমারি, তাতে 49.92% হয়েছে। তাই প্রত্যেকটা জায়গায় পশ্চিমবাংলায়, আমার পূর্ববাংলারও হিসেব আছে, কারণ ওটা যেটা করেছিলেন তারা করেছিলেন সেন্টার ফর রিসার্চ ইন ইন্দো বাংলাদেশ রিলেশনস। পূর্ববাংলার হিসেবটা শুনলে আপনার কান্না পাবে, তার জন্য পূর্ববাংলার কথাটা বলছি না, আপনারা জানেন। বাংলা মানে কোন বাংলা? পূর্ব বাংলার মধ্যে পূর্ব দিনাজপুরের আছে, রংপুর আছে, ময়মনসিংহ। পূর্ব বাংলা বলে কি কোনো দেশ বা কোনো রাজ্য আছে? বাংলাদেশ বর্তমান, মানে পূর্ব বাংলা। আমি পূর্ব বাংলা এর জন্যই বলছি, আমার কাছে আরেকটা লিস্ট আছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ফাঁসি গিয়েছিলেন তাদের লিস্ট। তাদের মধ্যে বাংলার লোকই বেশি, ফাঁসি যারা গিয়েছিলেন 41 জনের মধ্যে পূর্ব বাংলা, যার জন্য আমি পূর্ব বাংলা বলছি, বাংলাদেশ না বলে, পূর্ব বাংলার মানুষ আছেন 29 জন 41 জনের মধ্যে। আমার ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যাদের আপনি পূর্ব বাংলা বলে বাংলাদেশ বলতে বারণ করছেন, সেখানকার মানুষেরা, সেখানকার হিন্দু, বাংলাভাষী হিন্দুরা 29 জন, সব বাংলাভাষী হিন্দুর নাম আছে। তাই এই যে সংখ্যা, এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে বাংলা মানে 1941 সালে যদি আদমশুমারি দেখেন, তাহলে আজকের পূর্ব বাংলা মানে বাংলাদেশ এবং আজকের পশ্চিমবঙ্গ, এই মিলিয়ে যে ভূভাগ, এই ভূখণ্ডের মধ্যে হিন্দু বাঙালির আনুপাতিক সংখ্যা মানে প্রিন্সলি স্টেটগুলো মিলিয়ে 48% মতো ছিল। এই 80 বছরে 20% জনসংখ্যা হিন্দু বাঙালির কমে গেছে। এই হিসেবে যদি কমে, আজ থেকে 250 বছর আগে রামমোহন এসেছিলেন, 250 বছর, এটা জিওমেট্রিক প্রোগ্রেশন বলে, তার মধ্যে কিছু কারেকশন ফ্যাক্টর থাকবে, এটা তো অঙ্ক নয়, সামাজিক বিষয়, তাহলে 2.36% হবে হিন্দু বাঙালি এই ভূখণ্ডের মধ্যে। বেশ, আপনার সময় শেষ, আমি একদম অন্যদিকে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। একদম শুরুতেই আমি সুমন রায়চৌধুরীর কাছে যেতে চাই, কারণ কংগ্রেসের এতে অনেকটাই ভূমিকা আছে বলে দীর্ঘদিন ধরে যারা, শুধুমাত্র বিজেপি নয় সুমনদা, অনেকেই এটা এটা বলেন যে আপনারা আসলে বিশ্বজুড়েই আপনাদের ভাবনা চিন্তা বা নেহরুবিয়ান যে ফিলোসফি, সেই ফিলোসফির একটা বড় খেসারত কিন্তু হিন্দু বাঙালি বা হিন্দুদের ভারতবর্ষে দিতে হয়েছে। মানে কোথাও মনে হচ্ছে না যে নিউট্রালিটির জায়গা থেকে আপনি আজকে কথা ওকে আগামী 3 মিনিট কথা বলবেন?